আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস কুকবুক। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ তৈরি করে দেখাবো দুধ চিতই। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আমরা চলে যাই। দুধ চিতই তৈরি করতে প্রথমে আমি চিতই পিঠার জন্য চাল নিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি, এটা আমার আতপ চাল। আপনারা ইচ্ছা করলে এখানে পোলাও চালটাও ইউজ করতে পারেন। চালটাকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি মিনিমাম 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 6 ঘন্টা পর আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আরও এখানে নিয়ে নিয়েছি 1 মুঠো রান্না করা ভাত, যেটা আমরা প্রতিদিন রান্না করে খাই সেই ভাতটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, 1 টিস্পুন পরিমাণ লবণ, 1 টিস্পুন পরিমাণ সয়াবিন তেল। এগুলো সব আমরা একসাথে মিক্স করে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আমি সব কিছু একসঙ্গে মিক্স করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। আমার পিঠার ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না আবার অনেক ঘনও হবে না। পিঠা তৈরি করতে প্রথমে আমি চুলার উপর এরকম একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিলাম। এরপর আমি এরকম একটি কড়াই দিয়ে দিলাম, আপনারা যে কোনো ধরনের সাস ইউজ করতে পারেন। কড়াইটাকে প্রথমে আমি ভালোভাবে গরম করে নিলাম। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিয়ে নিয়েছি। এখন আমি 1 চামচ ব্যাটার এখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এরপর আমি কড়াই থেকে পিঠাটাকে একটু আস্তে করে কুচিয়ে উঠিয়ে নিব। এভাবে আমি আস্তে করে একপাশ থেকে কুচিয়ে পিঠাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা খুব সুন্দর ফুলে গিয়েছে। এরকম করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে এরপর আমি 1 চামচ ব্যাটার এখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 3 থেকে 4 মিনিটের জন্য। পিঠাগুলো তৈরি করার ফাঁকে আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ জাল দিয়ে ঘন করে নিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। গুড়টাকে আমি একটু জাল করে নিয়ে নিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় গরম দুধের সাথে গুড়টা মিক্স করলে দুধটা ফেটে যেতে পারে, সেই জন্য আমি একটু ঠান্ডা করে দুধটাকে জাল করে এরপর আমি গুড়টা ঢেলে দিলাম। এরপর এখানে আমি 2-3টি এলাচ দিয়ে দিলাম আর 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি আবার চুলাটাকে জ্বালিয়ে আবার গরম করে নিচ্ছি। দুধটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে পিঠাগুলো ঢেলে দিব। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দিয়েছি। এভাবে করে আমি পিঠাগুলো তৈরি করব আর এখানে দিয়ে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দিব মিনিমাম 6 থেকে 7 ঘন্টার জন্য। এতে আমার সবগুলো পিঠা ভিজে টইটুম্বুর হয়ে যাবে। আমি যে আরেকটি পিঠা তৈরি করে দেখালাম সেই পিঠাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এরকম করে আমি পিঠাগুলো ভেজে নিব আর গরম দুধের সাথে দিয়ে দিব। পিঠাগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি পিঠাটা আমার কত সুন্দরভাবে ভিজে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা অনেক সুন্দরভাবে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে। আশা করি বাসায় সবাই একবার ট্রাই করবেন, সবাই অবশ্যই আপনার পিঠাটা খেয়ে প্রশংসা করবে। তো তৈরি হয়ে গেল আমার এই শীতের ঠান্ডা ঠান্ডা দুধ চিতই পিঠা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন,
আমার পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।